নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর বেশ কয়েকদিন বাকি থাকলেও চট্টগ্রামে এই সময় বসে নেই প্রার্থীরা। পূর্ব প্রস্তুতি হিসেবে দফায় দফায় ঘরোয়াভাবে বৈঠক করছেন নেতাকর্মীদের সাথে, হিসেব করছেন ভোটের মাঠ নিয়ে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। প্রতীক বরাদ্দ পেতে বাকি আরো সপ্তাহখানিক, চট্টগ্রামে সেই সময়টাকে কাজে লাগাচ্ছেন প্রার্থীরা। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করতে না পারলেও কর্মীদের সাথে বসে কষছেন নানা হিসাব নিকাশ। স্বতন্ত্র থেকে দলীয় প্রার্থী সবাই ঘরোয়া বৈঠকে ব্যস্ত। কোন এলাকায় কত সংখ্যক ভোটার, তাদের কিভাবে কেন্দ্রে আনা যায়, কর্মী সমর্থকদের সাথে করছেন সেই বিশ্লেষণ। ঠিক করা হচ্ছে নির্বাচনী কৌশল। ইতিমধ্যে আমরা সব ওয়ার্ডে যোগাযোগের মাধ্যমে এই সেন্টার ওয়াইজ সেন্টার কমিটি করার একটা সিদ্ধান্ত নিয়েছি। এগুলি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মসজিদে সম্মানিত ইমাম মুয়াজ্জিন খতিব যারা আছেন, এই ওনাদের সাথে একটা আমরা মত বিনিময় করি। আমাদের সেন্টার কমিটিগুলো করার জন্য নেতৃবৃন্দের সাথে যোগাযোগ এবং তৃণমূলের কর্মীদের সাথে তাদের মাধ্যমে যোগাযোগ করছি। আপাতত আমরা আমাদের কাজ সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে আমরা ব্যস্ত রয়েছি। প্রার্থীদের ব্যক্তি ইমেজের পাশাপাশি সরকারের উন্নয়ন সহ নানা ইস্যু নিয়ে ভোটারদের কাছে যেতে প্রস্তুতি নিচ্ছেন কর্মী সমর্থকরা। আমাদের 10 নম্বর কনস্টিটিউয়েন্সি 8টা ওয়ার্ডের সবাই তো ওনাকে চিনে, তা আমরা ওনা যখন প্রতীক দেবে আমরা প্রত্যেকের ঘরে যাব। অনেক ধরনের সমাজ সেবার সাথে উনি জড়িত আছে, যখনই যে দুর্যোগ আসে উনি জাফাই পড়ে, এরকম একজন মানুষ আমাদের দরকার। নোমান আল মাহমুদ ভাইকে নৌকা প্রতীকে রায় দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা বিপুল ভোটে নোমান ভাইকে নির্বাচিত করতে পারবো। আমরা নৌকা প্রতীকেই আমরা জয় হয়ে ক্ষমতার মশনা আসি, ইনশাল্লাহ আমরা আশা রাখবো আগামীতে সেই নৌকা প্রতীকের ধারাবাহিকতা আমরা রক্ষা করব। চট্টগ্রামের 16টি আসনে যাচাই বাছাই শেষে প্রার্থী 116 জন, যারা বাদ পড়েছেন তাদের কেউ কেউ করেছেন আপিল। আবার যেসব আসনে জোটের সাথে আওয়ামী লীগের আসন ভাগাভাগি হতে পারে সেগুলোর দলীয় প্রার্থীরাও মনোনয়ন টিকিয়ে রাখতে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে দিচ্ছেন ধর্ণা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।